মোদিতেই আস্থা মুসলিম নারীদের, হিজাব পরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মহিলারা। জম্মু এবং কাশ্মীর শ্রীনগরের হায়দারপোয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে দুই সন্ত্রাসবাদী নিহত। বিভিন্ন যুদ্ধ পরিস্থিতি অনুশীলনের পর ইসরায়েল মার্কিন সেনাবাহিনীর উপচর মহড়ার সমাপ্তি। সোলাইমানিকে প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরায়েলের প্রাক্তন ইন্টেল অফিসারকে হত্যার ষড়যন্ত্র। ইসরায়েল সেনাবাহিনী পশ্চিম তীরের ফিলিস্তিনিদের তিনটি দোকান গুড়িয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম, আমি নূরনবী ইসলাম নীরব আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। মোদিতেই আস্থা মুসলিম নারীদের, হিজাব পরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মহিলারা। বিজেপির ওপর বারবারই মুসলিম বিরোধী তকমা রয়েছে। বিজেপির রাজ্যে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এই অভিযোগ বারবার সরব হতে দেখা গিয়েছে। বিরোধীদের অভিযোগ ছিল মোদির জামানা শুরু হওয়ার পর থেকে নানা ইস্যুকে কেন্দ্র করে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বেড়েছে। বিজেপি মুসলিম বিরোধী বক্তব্যের মধ্যেই ভোপালে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। সোমবার ভোপালে নবনির্মিত বিশ্বমানের রাগী কমলপতি রেলওয়ে স্টেশনে উদ্বোধনের কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভোপালে পৌঁছে অনুষ্ঠানের দিকে রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী। মাঝপথেই চোখে পড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন একদল মহিলা, হাতে জাতীয় পতাকা, মোদির প্লাকার্ড আর পরনে পরখা। এই দৃশ্য দেখে রীতিমতো চমকে যান প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা অধিকারীরা। তারা ভেবেছিলেন মোদিকে কেন্দ্র করে বিক্ষোভ দেখানোর জন্যই হয়তো সমাবেশ করেছে এই মুসলিম নারীরা। পরে জানা যায় প্রধানমন্ত্রী মোদিকে ভোপালে স্বাগত জানানোর জন্যই জড়ো হয়েছিলেন তারা। এই দৃশ্য বিজেপি তথা মোদি সরকারের কাছে যথেষ্ট ইতিবাচক, তাতে কোনো সন্দেহ নেই। প্লাকার্ডে লেখা ছিল প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর বার্তা, একই সঙ্গে তিন তালাক তুলে দেওয়ার জন্য নরেন্দ্র মোদির প্রতি ধন্যবাদ জ্ঞাপন। এদিকে জানবেন জম্মু এবং কাশ্মীর শ্রীনগরের হায়দারপোয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে দুই সন্ত্রাসবাদী নিহত। সোমবার নিরাপত্তা বাহিনী জম্মু এবং কাশ্মীরের শ্রীনগরের হায়দারপোয়া এলাকায় একটি এনকাউন্টারে দুই অজ্ঞাত সন্ত্রাসীকে হত্যা করেছে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে অভিযান এখনও চলছে। সন্ধ্যা 6:30 দিকে অভিযান শুরু হয় এবং প্রথম সন্ত্রাসী নিহত হওয়ার বিষয়ে টুইট আসে 6:35। রাত 8:25 আরও একটি সন্ত্রাসী মৃত্যুর খবর টুইট বার্তায় চলে আসে। কাশ্মীরের আইসিপি বিজয় কুমার বলেছেন, যে সন্ত্রাসীদের গুলিতে একজন বাড়িওয়ালা আহত হয়ে মারা গেছেন এবং তার ভবনের ওপর তলায় সন্ত্রাসীরা লুকিয়ে আছেন। সূত্র ও ডিজিটাল প্রমাণ অনুযায়ী বাড়িওয়ালা সন্ত্রাসীরা সহযোগিতা হিসেবে কাজ করছিল। তল্লাশি এখনও অব্যাহত রয়েছে। এর আগে রবিবার সন্ত্রাসীরা শ্রীনগরের নৌকাডাল এলাকায় একটি পুলিশ দলের ওপর গুলি চালায়, যাতে একজন পুলিশ আহত হয়। সন্ধ্যায় নৌ আক দলের জামালাতা এলাকায় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালালে এক পুলিশ সদস্য আহত হয় বলে কর্মকর্তারা জানিয়েছে। কর্মকর্তাদের মধ্যে আহত পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে রাজ্যের টার্গেট কিলিং এর ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সংস্থাগুলিও কৌশল পরিবর্তন করেছে। জম্মু ও কাশ্মীরে লুকিয়ে থাকা পাকিস্তানি সন্ত্রাসীদের নির্মূল করার জন্য নিরাপত্তা সংস্থাগুলির একটি তালিকা তৈরি করেছে। এই তালিকায় কাশ্মীরের উপস্থিতি 38 জন পাকিস্তানি সন্ত্রাসীর নাম রয়েছে। এর মধ্যে 27 জন লস্করের এবং 11 জন জইশ ই মুহাম্মাদের সন্ত্রাসী। এর মধ্যে 4 সন্ত্রাসবাদী শ্রীনগরে, 3 জন কুলগামে, 10 জন পুলওয়ামা এবং 10 জন বারামুল্লায় ও 11 জন কাশ্মীরের বিভিন্ন এলাকায় নিরপরাধের রক্ত ঝরানোর জন্য লুকিয়ে আছে। এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই পরিবর্তিত কৌশলকে সফল করার দায়িত্ব দেওয়া হয়েছে বিএসএফের ওপর। 14 বছর পর বিএসএফ আবার সন্ত্রাসী নির্মূল করতে মাঠে নেমেছে। এখন কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদীকে কবর দেওয়া নিশ্চিত। এবার কাশ্মীরে অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী অভিযানে আবারও বিএসএফ অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে বিএসএফের 2 ডজন কোম্পানি কাশ্মীরে মোতায়েন করা হচ্ছে। এদিকে বিভিন্ন যুদ্ধ পরিস্থিতি অনুশীলনের পর ইসরায়েল মার্কিন সেনাবাহিনীর উপচর মহড়ার সমাপ্তি।
ইউএস সেন্ট্রাল কমান্ডের সাথে ইসরায়েলি সেনাবাহিনীর যৌথ স্থল জলের মহড়া শেষ হয়েছে। ইলাত শহরের উপকূলে প্রবেশকারী আমেরিকান সেনাদের প্রশিক্ষণের মধ্য দিয়ে দুই সপ্তাহ আগে মহড়া শুরু হয়। মহড়া চলাকালীন শহরে এবং উন্মুক্ত এলাকায় বিভিন্ন যুদ্ধের দৃশ্য অনুশীলন করা হয়েছিল। একই সময়ে প্রাক্তন মার্কিন বিমানবাহিনীর শীর্ষ কমান্ডার বলেছেন, শিগগিরই যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন বিমানবাহিনীর যৌথ মহড়ার সম্ভাবনা রয়েছে। দুবাই এয়ার শো এর ফাঁকে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল গ্রেগরি গিলো জোর দিয়েছিলেন যে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার করা হয়েছে। মার্কিন বিমানবাহিনী ইসরায়েল ব্লু ফ্ল্যাগ মহড়ায় অংশগ্রহণ করেছিল। অন্যদিকে দুই দেশের যৌথ মহড়া শেষ হয়েছে এবং গত সপ্তাহে ঘোষণা করা হয়েছে যে ইউএইএ এবং বাহরাইন নৌবাহিনীর সাথে দুই দেশের নৌবাহিনীর জলসীমায় একটি যৌথ মহড়া রয়েছে লোহিত সাগরে। ইব্রাহিম চুক্তিতে স্বাক্ষরের পর এটি ছিল ইসরায়েলি বাহিনীর তাদের আমিরাতি এবং বাহরাইন কর্তৃপক্ষের সাথে প্রথম যৌথ মহড়া। পারস্য উপসাগরে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলি ও আমেরিকান বাহিনীর মধ্যে নৌমহড়া এবং সম্ভাব্য বিমান মহড়ার পর্যবেক্ষকেরা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সতর্কবার্তা হিসেবে দেখছেন। এছাড়া গত দুই সপ্তাহে ইসরায়েলি F-15 যুদ্ধবিমানগুলি এই এলাকায় রকেট চালিত গ্রেনেড বহন করতে আমেরিকান V-1 বোমারু বিমানগুলিকে দুবার এক শট করেছে। এদিকে জানবেন সোলাইমানিকে প্রতিশোধ নিতে হিজবুল্লাহ বেগোটায় ইসরায়েলি প্রাক্তন ইন্টেল অফিসারকে হত্যার ষড়যন্ত্র করেছে। লেবাননের রাজনৈতিক আন্দোলন এবং জঙ্গি গোষ্ঠী ভেনিজুয়েলার সাথে উষ্ণ সম্পর্ক উপভোগ করতে পরিচিত। কলম্বিয়ায় আঞ্চলিক চিরশত্রু এবং বোগোটো এবং ওয়াশিংটনের কারাকাসকে এই গোষ্ঠীটির আর্থিক সহায়তা ধরনের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। হিজবুল্লাহর জঙ্গিরা জানা বিপ্লবী গার্ড কুডস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার কাসেম সোলাইমানি কলম্বিয়ার সামাজিক নেটওয়ার্কিং সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে যে জানুয়ারি 2020 খুনের প্রতিশোধ নিতে একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে একটি ইসরায়েলি জাতীয় বেগতা এবং কূটনীতিক ও সার্বিক গোয়েন্দা কর্মকর্তারা জীবিত হত্যার একটি চক্রান্ত উদ্ধৃত নামহীন সামরিক গোয়েন্দা সূত্র দিয়েছে। সংবাদপত্রের সূত্রগুলি পরামর্শ দিয়েছে যে হিজবুল্লাহ এই হত্যাকাণ্ডে চালানোর জন্য রেভিউলিউশনারি আর্ম ফোর্সের অফ কলম্বিয়া বিদ্রোহ গোষ্ঠীর প্রাক্তন সদস্যদের ব্যবহার করার পরিকল্পনা করেছিল। কলম্বিয়া কর্মকর্তারা এলটিপোকে বলেছেন যে কথিত ঘটনাটি লাতিন আমেরিকার দেশ হিজবুল্লাহ কার্যকলাপের একটি সাধারণ বৃদ্ধির পটভূমিতে ঘটেছে এবং দাবি করেছে যে কলম্বিয়াকে অপরাধমূলক কার্যকলাপ পরিচালনা করতে ব্যবহার করেছিল। কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী দিয়াগো মেলানো ওই পত্রিকাকে বলেছেন যে তার দেশের নিরাপত্তা বাহিনী সম্প্রতি এমন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে যেখানে আমাদের কলম্বিয়ার অপরাধমূলক কাজ করার অভিপ্রায়ে হিজবুল্লাহ কর্তৃক কমিশনার প্রায় দুই অপরাধীকে ধরতে এবং বহিষ্কারের জন্য একটি অভিযান পরিচালনা করতে হয়েছিল। প্রতিবেশী ভেনিজুয়েলা হিজবুল্লাহর সাথে ঝুঁকি ছিল এবং ভেনিজুয়েলার দিকে মাদক ট্রাফিক এবং সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যোগসূত্র জাতীয় নিরাপত্তার জন্য কি করতে পারে তা বলা ছাড়া মন্ত্রী অপরাধমূলক কাজ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি। এদিকে জানিয়ে দিব ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে ফিলিস্তিনিদের তিনটি দোকান গুঁড়িয়ে দিয়েছে। তেল আবিব অধিকৃত পশ্চিম তীরে পবিত্র শহর আল কুদস এবং রামাল্লা শহরের মধ্যে অবস্থিত তিনটি ফিলিস্তিনি দোকান ভেঙে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আল কুদস নেটওয়ার্ক মঙ্গলবার প্রথম দিকে তার ফেসবুক পেজে এই খবর দিয়েছে, বলেছে বুলডুজার সহ দখলদার সেনাবাহিনী বড় ভবনগুলি ধ্বংস করছে। এটি দখলকৃত আল কুদসের উত্তর কালান্দের চেকপয়েন্টের কাছে আবু শহীদ গোল চত্বর হিসেবে ঠিক অবস্থানটি নির্দিষ্ট করেছে। ইসরায়েলি শাসন নিয়মিতভাবে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর এবং কাঠামো ভেঙে দেয়। দাবি করে যে তারা অনুমতি ছাড়া তৈরি করা এই বাড়িঘর, যা পাওয়া প্রায় অসম্ভব। শাসন কখনও ফিলিস্তিনি মালিকদের তাদের নিজস্ব বাড়ি ভেঙে ফেলার বা এর পরিবর্তে ধ্বংসের খরচ প্রতিশোধ করার নির্দেশ দেয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।